কুম সালাম ওর বাক যে এক বোন জানতে চেয়েছেন এক বোনের পক্ষ থেকে যে মানুষ যে ভিক্ষা করেন তা ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা হয়েছে আমাদের সাল্লাম ভিক্ষা না দিয়ে উনি নাকি মানুষকে কিছু করে দিতেন এই জন্য নাকি ভিক্ষা দেওয়া ঠিক না এই বিষয়ে জানতে চেয়েছেন যে সমানিত বন আসলে ভিক্ষা করা ঠিক না যদি কোনো ব্যক্তি সুস্থ আছে সবল আছে কাজ করে খেতে পারবে গরিব হলেও কাজ করে খেয়াটা উত্তম ভিক্ষা করার চাইতে হ্যাঁ যেহেতু বলা হয়েছে আল ইয়াদুল উলিয়া সুফলা। দেওয়ার হাত উত্তম নাওয়ার চাইতে মানে নিচু হাতে চাইতে উঁচু হাতটা বেশি উত্তম তার মানে বোঝা যাচ্ছে যে বোঝা যাচ্ছে যে ভিক্ষা না করার জন্য কিন্তু যদি কোনো ব্যক্তি একেবারে অসহায় কাজ করে খেতে পারছে না তখন তাকে ভিক্ষা করে খেতেই হচ্ছে বা হবে এই অবস্থায় পরিস্থিতিতে তখন তাকে ভিক্ষা দিতে হবে অথবা কিছু করে দিতে হবে ভিক্ষা করতে আসছে তাকে আর ধমক দেওয়া যাবে না তাকে দিতেই হবে তার কিছু আছে কি না এটা তো আপনি জানতে পারছেন না আহ গাইবে হবে তাকে যখন ভিক্ষা করতে এসেছে ভিক্ষুক এসেছে তখন তাকে দিতে হবে আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলমিন বলছেন ও আম্মা সাহ ইলা ফালাতান হার ভিক্ষুকে তোমার ধিক্ষা দিয়ে না হ্যাঁ ধাক্কা দিয়ে বের করে দিয়ে না অথবা ধমক দিও না অন্যদিকে বলা হয়েছে যে জাহান নেমি জাহান্নামীদেরকে জাহান নেমিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান্নামে নামে দেওয়া হয়েছে তখন তারা বলবে কল ও তারা বলবে লাম না কুমিনাল মুসাল্লিন ও আলাম না কোনো তেমন মিসকিন আমরা নমাজি ছিলাম না এবং ভিক্ষুক ভিক্ষা ভিক্ষুককে ভিক্ষা দিতাম না মিসকিনদেরকে আহার্য দিতাম না খাদ্য দিতাম না অসহায় অনার ব্যক্তিদেরকে আমরা খেতে দিতাম না এই জন্য জাহান্নামে নামে দেওয়া হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে যদি ভিক্ষা অসহায় যারা একেবারে নিরহ অসহায় তার ভিক্ষা করা ছাড়া তার আর কোনো পোয়াতি নাই তখন সেই ক্ষেত্রে তাকে ভিক্ষা দিতে হবে অথবা আপনার যদি পরিচিত হয় আপনি অপরিচিত হলে যদি সম্ভব হয় তাকে কিছু করে দিলেন তখন সেটা থেকে সে জীবিকা নির্বাহ করলো বা জীবন চালালো তাহলে সেটা তো আরো ভালো জি জাজাকাল্লা Oh, yeah,